সকাল সকাল এরকম সুন্দর একটা ভিউ দেখতে দেখতে এক কাপ গরম চায়ে চুমুক, এর চেয়ে ভালো দিনের শুরু আমার মনে হয় না কোথাও হতে পারে। এত ভালো লাগছে এই ভ্যালি ভিউটা রুমের এই জানলাটার জন্য, আরো বেশি ভালো লাগছে আমাদের এই স্টেটা। লাইট জ্বলে ওঠার পর এই জায়গাটা ভীষণ সুন্দর লাগছে। রামধনু দেখা যাচ্ছে। কত ফুলের গাছ দেখুন, কত রং বেরঙের ফুল দেখুন। মাইরুনগাঁও পৌঁছানোর জন্য হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো উত্তরবঙ্গগামী ট্রেনে চেপে বসুন, যেরকম 12343 দার্জিলিং মেল, যা রাত 10:05 নাগাদ শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে পরদিন সকাল 8:05 নাগাদ আপনাকে নিউ জলপাইগুড়ি পৌঁছে দেবে। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 360 টাকা করে জনপ্রতি এবং এসি থ্রি টায়ারের ভাড়া 945 টাকা করে জনপ্রতি। এই রুটে আরও অনেকগুলি ট্রেন চলে যা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। শিলিগুড়ি থেকে মাইরুনগাঁওয়ের ডিস্টেন্স 85 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি, যেতে সময় লাগে 3 ঘন্টা মতো। এই রাস্তা আপনারা রিজার্ভ গাড়িতেও যেতে পারেন, এছাড়া আপনারা চাইলে শেয়ার গাড়িতেও এই রাস্তাটা যেতে পারেন। শিলিগুড়ি থেকে মাইরুনগাঁও যাওয়ার জন্য রিজার্ভ গাড়িতে খরচা পড়ে 3,500 থেকে 4,500 টাকা মতো। এই ভাড়া সিজন অনুযায়ী বাড়ে ও কমে। শেয়ার গাড়িতে যাওয়ার জন্য প্রথমেই আপনাদেরকে শিলিগুড়ি পৌঁছতে হবে। শিলিগুড়ি থেকে কালিম্পং এর শেয়ার গাড়ি পাবেন, যার ভাড়া নেবে জনপ্রতি 250 টাকা করে। কালিম্পং পৌঁছে সেখান থেকে আলগাড়া যাওয়ার জন্য শেয়ার গাড়ি ধরুন, ভাড়া পড়বে জনপ্রতি 75 টাকা করে। এবং আলগাড়া থেকে মাইরুনগাঁও শেয়ার গাড়ি পেয়ে যাবেন 45 টাকা করে, বা এই রুটে শেয়ার গাড়ি না পেলেও 300 থেকে 400 টাকা দিয়ে আপনারা হোমস্টের কাছে পর্যন্ত পৌঁছে যেতে পারেন রিজার্ভ গাড়িতে। এক্ষেত্রে আপনাদের খরচাটা অনেকটাই কম হবে। আমরা মাইরুনগাঁও গিয়েছিলাম সামেবিয়ং ঘুরে। এই হলো আমাদের গাড়ি। এখান থেকে মোটামুটি 23 কিলোমিটার দূরে মাইরুনগাঁও, 1.5 ঘন্টা মতো টাইম লাগবে রাস্তা একটু খারাপ বলে। তো চলুন যাওয়া যাক। সামেবিয়ং থেকে রিজার্ভ গাড়ি করে যাচ্ছি মাইরুনগাঁও। এই ছোট গাড়িটার ভাড়া পড়েছে 2,800 টাকা। মোটামুটি সিজন অনুযায়ী ভ্যারি করে, ওই 2,800 থেকে 3,000 টাকার মধ্যেই ভাড়া পড়ে। আর শিলিগুড়ি থেকে কিভাবে যাবেন ভিডিওর আগে কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি। আমাদের গাড়ি কিন্তু অনেকটা দূরই চলে এসেছে, আমরা এখন মাইরুং ফরেস্টের দিকে ঢুকবো। আপনাদেরকে বললাম আমরা যে জায়গাটায় যাব মাইরুনগাঁও, ওটা কিন্তু মাইরুং ফরেস্টের মধ্যে পড়ে। আমরা দেখুন এই রাস্তাটা দিয়ে আসলাম, এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে এই যে এদিকে হচ্ছে শিলারিগাঁও পড়ে, শিলারিগাঁও আড়িতার, মানে এটা হচ্ছে ইস্ট সিকিমের রাস্তা। আর আমাদের গাড়ি বেঁকে যাচ্ছে এইদিকে ডান দিকে, এখানে দেখুন একটা হোর্ডিংও লাগানো আছে, এই যে মাইরুং ফরেস্ট বস্তি। ওয়েলকাম টু মাইরুনগাঁও। মাইরুনগাঁওয়ে আমাদের থাকার ঠিকানা হচ্ছে পাইন কর্ন রিট্রিট। ভীষণ সুন্দর হোমস্টেটা, একদম রাস্তার ওপরে। আসার পরে ওয়েলকাম ড্রিঙ্কস যে কনসেপ্টটা, এটা কিন্তু আমরা বেশিরভাগ বিচ এরিয়াগুলোতে আজকাল দেখতে পাই, তবে পাহাড়েও এরকম সুন্দর ওয়েলকাম ড্রিঙ্কস এটা খুব একটা চোখে পড়ে না। প্রচণ্ড নিস্তব্ধ শান্ত একটা সুন্দর পরিবেশ এই জায়গাটা রাহুল চুজ করেছে, খুব সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। আসুন আমাদের রুমটা শেয়ার করি। এই যে সুন্দর করিডোরটা দেখছেন, এই করিডোরের দুপাশে কিন্তু রুম রয়েছে আর ভীষণ সুন্দরভাবে সাজানো। আমি আবারও বলছি, এই করিডোর দিয়ে সোজা চলে গেলে দারুণ সুন্দর ভিউ। আমাদের রুমের ইউএসপি হচ্ছে রুমের ভিউ, দারুণ সুন্দর ভিউ, দুটো ভিউওয়ালা রুম রয়েছে। এছাড়া যে রুমগুলোতে ভিউ নেই তাদের কোনো অসুবিধা হওয়ার কথা না, কারণ সামনের এই যে লনটা রয়েছে এখানটাতেই টাইম কেটে যাবে, মানে ইভেন আমাদেরও তাই, ওখানটাতেই টাইম কাটবে। সুন্দর ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন রুম। আর এখানে একটা দারুণ নতুন কনসেপ্ট দেখলাম, পাহাড়ি গাছের নাম দিয়ে রুমের নাম। আমাদের রুমের নাম হচ্ছে সিডার। এবার এই যে আমি এটা কেন বলছি যে নাম রয়েছে দারুণ কনসেপ্ট, সেটা হলো এই যে নামটা, যে মানে যেই গাছের নামে আপনার রুমটা, সেই গাছ সম্বন্ধে কিন্তু একটা সুন্দর লেখা সেটা আপনার রুমের ভেতরে টানানো রয়েছে। গাছটা সম্বন্ধে আপনি এখান থেকে জানতে পারবেন। এই যে কনসেপ্টটা, এটা আমার বেশ ভালো লাগলো। একদম ছিমছাম সুন্দর রুম,
ঢুকে এখানে দুটো বেড দেখতে পাবেন। এই বেডে দুজন আরামসে ধরে যাবে, ওই বেডও সেম। বেডের উপরে দুটো পিলো দেওয়া আছে, এখানে ব্ল্যাঙ্কেট আছে, তার উপরেই কিন্তু এই যে টাওয়াল দিয়েছে। আর এই বেডটাও মোটামুটি সেম ফেসিলিটি দেওয়া। এখানে মিরর আছে, এখানে দেখুন কি সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং টানানো আছে। এই সাইডটা কিন্তু কাঠের ওয়াল। বেড সাইড টেবিল দেওয়া আছে, এখানে একটা সেন্টার টেবিল আছে। সবচেয়ে মেন পার্ট সেটা হলো এই রুমের উইন্ডো। এই যে উইন্ডো থেকে এরকম সুন্দর একটা ভিউ দেখতে পাবে। আচ্ছা, পাশের রুমটার নাম হচ্ছে পাইন, তার সামনে একটা রুম আছে ওক। এগুলো সব কিন্তু গাছের নাম দিয়ে। সমস্ত রুমেরই কিন্তু একই বেসিক ফেসিলিটি, দেখুন একই রকমের। চলুন আমাদের ওয়াশরুমটা আপনাদেরকে একবার দেখাই। এই হলো ওয়াশরুম। ওয়াশরুমের ভেতরে স্লিপার দেওয়া আছে, এটা একটা ভালো জিনিস। এই হলো ওয়াশ বেসিন। ওয়াশ বেসিনের উপরেই হ্যান্ড ওয়াশ রাখা আছে, তার উপরেই আছে মিরর। মিররের উপরে টয়লেটারি স্কিট দেওয়া আছে, বেশ ভালো জিনিস এটা। এখানে গিজার দেওয়া আছে, যেহেতু এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে। তার পাশেই আছে শাওয়ার, আর এখানে গরম ঠান্ডা জলের কল দেওয়া আছে। তার নিচেই আছে বালতি মগ, আর এখানে ওয়েস্টার্ন টয়লেটের ব্যবস্থা আছে। লাঞ্চের জন্য যাচ্ছি ডাইনিংটা এইদিকে, যাওয়ার রাস্তাটা ভীষণ সুন্দর। আর চোখে যেটা পড়লো সেটা হলো একটা দোলনা, প্রচুর ফুল গাছ রয়েছে এখানে। টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেল। চলুন, এখানে একটা সেলফি জোনও দেখতে পাচ্ছি। আমি ডাইনিংয়ে একবার ঢুকলাম, দেখছি বাটি 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 সে সাজিয়ে রেখেছে পুরো একদম লাইন দিয়ে। আসুন দেখি কী কী খাবার আছে। এটা হচ্ছে ওনাদের ডাইনিং হল, বেশ অনেকজন মিলে বসতে পারবেন। এখানে দেখুন একটা সুন্দর কোলাজ বানানো আছে। গরম গরম ভাত রয়েছে, এখানে আছে স্যালাড, ডাল রয়েছে ধনে পাতা দিয়ে করা একদম গরম গরম। এখানে আলু ভাজা, পাঁপড় ভাজা, এটা একটা শশা দিয়ে বানানো স্যালাড যেটা এখানে স্পেশালিটি। ডিমের কারি রয়েছে, এটা হচ্ছে বেগুনের একটা প্রিপারেশন। আর এখানে আছে হচ্ছে আলু পটলের তরকারি। আর এই যে এটা হলো ঘি, এখানকার অর্গানিক ঘি, স্মেলটাই দারুণ, মানে জাস্ট দারুণ। এই হোমস্টের কিন্তু একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে মানে বেশিরভাগ হোমস্টেতেই কী হয়, খাবার টেবিলে সাজিয়ে দেওয়া হয়, আপনাদেরকে নিজেদের নিয়ে নিতে হয়। এখানে কিন্তু পুরো একদম অন্য রকমের, এটা একটা কিন্তু নতুনত্ব জিনিস। যে কোনো হোমস্টেতে যে যিনি হোস্ট থাকেন তিনি যদি ভীষণ হাসি খুশি হয় দিদির মতো, তাহলে কিন্তু সেখানে আসার যে একটা ফিলিং সেটা আরও বেশি বেড়ে যায়। তো এই হোমলি ফিলিংটার জন্যই কিন্তু আমরা হোমস্টেতে আসি। অর্গ্যানিক ঘি পেয়েছি, সেটা কি ছাড়া যায় বলুন? তো ঘি দিয়ে তো প্রথম ভাতটা বানতা হয়। দারুণ টেস্টি ডিমটা, মানে ভীষণ টেস্টি। খাবারটা খেলাম না, উফ, মানে মনটা জুড়িয়ে গেল খাবারটা খেয়ে, এত টেস্টি খাবার। এখন যাচ্ছি হাঁটতে, দেখুন এই যে গ্রামের আশেপাশটা কি সুন্দর। শৈলীকে দেখুন কোথায় হেঁটে হেঁটে চলে গেছে, এটা খুবই ভালো জিনিস। কোনো প্লাস্টিক নোংরা জাতীয় জিনিস বাইরে ফেলবেন না, এরকম বক্স করা আছে তার ভেতরে ফেলবেন, এটা সমস্ত জায়গায় করা দরকার। কি সুন্দর রাস্তা দেখুন। এই যে আমাদের হোমস্টের সামনে না একটা ফুটবল গ্রাউন্ড আছে। কত ফুল গাছ দেখুন। এখান থেকে দাঁড়িয়ে রামধনু দেখতে পাচ্ছি, রেইনবো দেখতে পাচ্ছি, কি সুন্দর দেখতে লাগছে দেখুন। এদিক থেকে ভ্যালিটাও সেরা দেখতে লাগছে। আমি রুমে ছিলাম, হঠাৎ করে মনে হলো এই পাহাড়ের গায়ে মিটমিট করে জ্বলতে থাকা আলোগুলো একটু দেখে আসি। বাইরে এসে দেখছি এই পাহাড়ের কোল থেকে চাঁদ উঠছে, আমি তো দেখে পুরো থ হয়ে গেছি। এই হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক্স, দিয়েছে হচ্ছে অনিয়ন পকোড়া বা পেঁয়াজ পকোড়া, আর দিয়েছে হচ্ছে দুধ চা, আর এখানে দিয়েছে কেচাপ। বেশ ভালো ঠান্ডা রয়েছে কিন্তু এখানে, সোয়েটার পরতে হলো এরকম ঠান্ডা, বেশ ভালো লাগছে আর শিভরিং হচ্ছে। এরকম গরম গরম চায়েরই প্রয়োজন ছিল এই ঠান্ডায়। তো এখন আমরা চা আর পকোড়াটা এনজয় করি। সেপ্টেম্বর মাসে আমরা এখানে এসেছি, বেশ ভালো ঠান্ডা লাগছে। এরকম দারুণ সুন্দর একটা সেলফি জোন লাইট দিয়ে সাজানো, সেখানে আমি বসে আছি, হালকা হালকা ঠান্ডা অনুভব করছি। পাশেই হচ্ছে বারবিকিউ আর বোনফায়ার,
বনফায়ারের আগুনটা গায়ে মাখতে বেশ ভালো লাগছে, বারবারই বলছি এরকম হালকা একটা ঠান্ডার ওয়েদারে। এখানে বারবিকিউ এবং বনফায়ার দিয়ে মানে পার কিলো চিকেনের প্রাইস পড়ে 1200 টাকা। এবার 1 কিলোটা যদি 1.5 কিলো হয় তাহলে দাম পড়বে 1500 টাকা, আর 2 কিলো হলে দাম পড়বে 1800 টাকা। মানে বারবিকিউ এর সাথে বনফায়ারটা কমপ্লিমেন্টারি থাকে। লাইট জ্বলে ওঠার পর এই জায়গাটা ভীষণ সুন্দর লাগছে। সমস্ত হোমস্টেতেই আজকাল লাইট দিয়ে সাজানো থাকে, তবে এই জায়গাটা এত বেশি ভালো লাগার একটাই কারণ, সেটা হলো দূরে মিটমিট করে যে আলোগুলো জ্বলছে পাহাড়ের গায়ে, ওটা হলো সিকিম শহর। এখান থেকে সিকিম শহরের একটা ভিউ পাওয়া যাচ্ছে, আর তার সাথে এখানে আলোগুলো জ্বলে উঠেছে, দারুণ লাগছে সব মিলিয়ে, একটা বেশ অন্যরকম পরিবেশ। এই হচ্ছে চিকেন বারবিকিউ এর প্লেট। ওপরে পেঁয়াজ কেটে ছড়ানো আছে, লেবু দিয়েছে, এখন শুধু টেস্ট করার পালা। বেশ ভালো খেতে, স্মোকি ফ্লেভারটাও আছে আর বেশ জুসি, মানে ভেতর থেকে ভালো কুক হয়েছে। আজকে অনেক রাত হয়ে গেছে, এখন আমরা ডিনার করব বলে এসেছি। ভাত আর রুটির মধ্যে কিন্তু অর থাকে, আর যারা আমার মতো ভেজ খান, মানে আমি ঠিক ভেজ খাই না, ডিম খাই, মাছ মাংস খাই না, তো তাদের জন্য কিন্তু এই যে ওয়াও মটর পনির, পনির থাকে তাদের জন্য। আর আমি একটু দেখিয়েই দিই, এখানে কিন্তু কুয়াশের তরকারি দিয়েছে, মানে এটা বেসিক্যালি পেঁপের ছোট ভাই। এখানে দিয়েছে সালাড, চিকেন কষা, লোভনীয় একদম। আর এখানে আছে রুটি, ভাত আর রুটির মধ্যে কিন্তু অর থাকে, আমরা রুটি চুজ করেছি। বেশ ভালো খেতে, ধনে পাতাগুলো হালকা হালকা মুখে পড়ছে, মানে পুরো অন্যরকমের ফ্লেভার লাগছে। ডিনার কমপ্লিট, এখন ঘুমোবো। আজকের মতো সবাইকে গুড নাইট, দেখা হবে কাল সকালে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাইরুংগাঁও। ও সকাল সকাল উঠে গেছি, এখন 5:12 মতো বাজে। এখান থেকে স্নো কেপ মাউন্টেনটা দেখা যায়, মানে নাথুলা পাসের পিক পয়েন্টগুলো দেখা যায়। কত ফুলের গাছ দেখুন, কত রং বেরঙের ফুল দেখুন। এই দেখুন, এগুলো হচ্ছে ডালি লঙ্কা, কি সুন্দর দেখতে লাগছে দেখুন, একটা লাল একটা সবুজ। সকাল সকাল এরকম সুন্দর একটা ভিউ দেখতে দেখতে এক কাপ গরম চায়ে চুমুক, এর চেয়ে ভালো দিনের শুরু আমার মনে হয় না কোথাও হতে পারে। এত ভালো লাগছে এই ভ্যালি ভিউটা, রুমের এই জানলাটার জন্য আরো বেশি ভালো লাগছে আমাদের এই স্টেটা। লুচি, আলুর তরকারি, আর তার সাথে রয়েছে ডিমের অমলেট, এই যেখানে রাখা রয়েছে ডিমের অমলেট। ব্রেকফাস্টটা করে নিই, তারপর গ্রামে কিছু কিছু জায়গা আছে যেগুলো আমরা এক্সপ্লোর করতে যাব, আপনারাও যাবেন আমাদের সাথে। এই পাইনকর্ন রিট্রিট হোমস্টেতে একটা জিনিস ভীষণ ভালো লাগলো, ভীষণ ছোট ছোট বিষয়ে ওনারা নজর দিয়েছেন, যেরকম প্রত্যেকটা জায়গা, যেরকম এই যে এই জায়গাটা সেলফি জোন, এই দিকটা আমাদের বনফায়ার এরিয়া, এরকম করে প্রত্যেকটা জোন ওনারা ভাগ করে লিখে দিয়েছে। এই জিনিসটা ভীষণ ভালো লাগলো, দেখে মানুষ বুঝতেই পারে, তবে লেখা রয়েছে এটা আরও বেশি ভালো লাগছে। আর প্রচুর ফুল গাছ রয়েছে, কালকে থেকেই আমি বলছি ভীষণ নাম না জানা ফুল, কত অজানা, কত সুন্দর সুন্দর রঙের ফুল রয়েছে। এখানে কিন্তু প্রচুর ছোট ছোট ডগিজ রয়েছে যাদেরকে ওনারা এভরিডে খেতে দেয়, এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগলো। প্রায় 8-10 জন রয়েছে আর কি এখানে। আর ভিউ নিয়ে তো কোনো কথাই হবে না, সম্পূর্ণ জায়গাটাই খুব সুন্দরভাবে সাজানো। আপনারা যদি কেউ আপনাদের স্পেশাল ডে এখানে সেলিব্রেট করতে আসেন, মানে বার্থডে হোক বা অ্যানিভার্সারি হোক, তাহলে কিন্তু ওনারা আপনাদেরকে একটা সারপ্রাইজ দেয়। ওনাদেরকে আগে থেকে জানালে, ধরুন যারই বার্থডে হোক, ধরুন সাপোজ আমি বলছি রাহুলের বার্থডে, আমি যদি আগে থেকে ওনাদের সাথে যোগাযোগ করি, ওনারা একটা সারপ্রাইজ প্ল্যান করে রাখে, যে রুমটা আপনাদের জন্য অ্যালার্ট থাকে সেই রুমে হ্যাপি বার্থডে রাহুল বলে লেখা থাকবে, বা যারই বার্থডে হোক তার হ্যাপি বার্থডে বলে লেখা থাকবে। দেন রুমের ভেতরে সুন্দর একটা সারপ্রাইজ পাবেন আপনারা, সন্ধেবেলায় কেক কাটিংয়ের ব্যবস্থা করে দেয়, এবং এই পুরো জিনিসটা কিন্তু ওনারা ফ্রি অফ কস্ট করে দেয়। তবে তার জন্য অবভিয়াসলি আপনার অ্যানিভার্সারি হোক বা বার্থডে হোক, তার একটা প্রুফ দেখাতে হবে, কারণ নইলে তো অনেকেই আছে এসেই বলবে আমার বার্থডে বা অ্যানিভার্সারি। এবার আসি এই হোমস্টের ভাড়া সম্পর্কে। এখন সেপ্টেম্বর মাস, আমরা একটা রুমে 2 জন রয়েছি, তাতে আমাদের খরচ পড়ছে পার হেড পার ডে 1300 টাকা করে থাকা খাওয়া নিয়ে। ওনাদের এই রুমের ভাড়া 1100 থেকে 1400 টাকার মধ্যে ওঠানামা করে। এবার এই ভাড়াটা
সিজন অনুযায়ী বাড়ে কমে অকুপেন্সির ওপর ডিপেন্ড করে এবং আপনি একটা রুমে কজন থাকছেন সেটাও ডিপেন্ড করে। জুন থেকে অগস্টের 20 তারিখ পর্যন্ত ওনাদের এখানে ওনাদের একটা অ্যানিভার্সারি অফার চলে, এই টাইমে এই হোমস্টেটার অ্যানিভার্সারি চলে। তো সেই সময় কিন্তু একটা রুমে যদি 3 জন থাকেন, ট্রিপল শেয়ারিং হয়, তাহলে কিন্তু ফ্ল্যাট 1000 করে ওনারা নেয়। তবে এটা কিন্তু সব সময়ের জন্য নয়, আমি বারবারই বলছি ওনাদের অ্যানিভার্সারি মানতেই এটা চলে। হোমস্টের ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। ব্রেকফাস্ট করে রেডি টেডি হয়ে গেছি, এখানের একটা সাইট সিন আছে, মানে এখানে অনেকগুলো সাইট সিন আছে, তার মধ্যে মানে এখান থেকে একদমই সামনে একটা জায়গা আছে ডুকা ফল বলে, সেইখানেই আমরা যাব। এই হোমস্টে থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। সেই মাইরুঙ্গার অ্যাল্টিটিউড হচ্ছে 5500 ফিট। এই যে আমাদের গাড়ি চলে এসেছে, এই গাড়িটা করে আমরা যাব ডুকা ফলস ঘুরতে। এই গাড়ি ভাড়া পড়েছে, মানে আমাদেরকে ডুকা ফলসে নিয়ে যাবে, আবার ঘুরিয়ে নিয়ে আসবে হোমস্টেতে। তো এটার খরচা পড়েছে 600 টাকা। এই ভাড়া কিন্তু সিজন অনুযায়ী বাড়েও কমে, ওই 600 থেকে 700 টাকার মধ্যে ওঠা নামা করে ভাড়া। এখান থেকে গাড়িতে ওই 10 থেকে 15 মিনিট মতো টাইম লাগার কথা। ফাইনালি চলে আসলাম ডুকা ফলসের সামনে। দেখুন কি সুন্দর, কতটা ওপর থেকে কত মোটা করে জল পড়ছে দেখুন। কি সুন্দর দেখেছেন, নাম না জানা ফুল কিন্তু কালার গুলো জাস্ট দারুন। জলটা দেখবো কেমন, ঠান্ডা না গরম? ওরে বাপ রে, বরফ গোলা জল, প্রচন্ড ঠান্ডা। এরকম একদম রাস্তার ধারে, কোনো ট্রেকিং করতে হবে না, কোনো ঝঞ্ঝাট নেই, কোনো খাটাখাটনি নেই, জাস্ট গাড়ি নিয়ে আসবেন আর রাস্তা থেকে এই ওয়াটারফলসটা আপনারা উপভোগ করতে পারবেন। যদি কারোর ইচ্ছা হয় তাহলে এখানে কিন্তু স্নানও করতে পারেন। আমরা বেশ খানিকটা হেঁটে ওপরের দিকে উঠে এসেছি। এখান থেকে ডুকা ফলসের আরও 2টো স্টেপ দেখা যাচ্ছে, মানে নিচ থেকে তো 1টা স্টেপ শুধু দেখতে পাচ্ছিলাম আমরা, আর এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে। দেখুন দারুণ লাগছে, এত বড় ওয়াটারফল। এই বৃষ্টিটাই শুধু দেখার বাকি ছিল, তাছাড়া তো এখানকার সমস্ত কিছুই দেখে নিয়েছি। এত সুন্দর ভিউ, গ্রামটাও ঘুরে নিয়েছি, ওয়াটারফলসটাও দেখে নিয়েছি, জাস্ট বৃষ্টিটাই বাকি ছিল। এখন লাঞ্চ করতে এসেছি। এখানে ভাত আছে, এখানে কোনো কিছু একটা শাক দেখতে পাচ্ছি, স্যালাড দিয়েছে, এখানে মাছ আছে, বাঁধাকপি, এখানে ভেন্ডি ফ্রাই করে দিয়েছে, ডাল, আর আছে পাঁপড় ভাজা। এখন মাছ ট্রাই করব, মাছ দিয়েছে বেশ বড় মাপের পিস। এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার পরে এই জায়গাটার সৌন্দর্য যেন আরও বেশি বেড়ে গেল। সামনে বেশ ভালো ভিউ দেখা যাচ্ছে, মেঘটা কেটে গেছে, আর এই জায়গাটাতে বসে আরও বেশি ভালো লাগে। ইভিনিং স্ন্যাক্সে ঝালমুড়িও দেওয়া হয়। টকটক বেশ স্পাইসি। সন্ধ্যাবেলা অনেকক্ষণ ধরে বসে একটু বাইরে গল্প করছিলাম শৈলী আর আমি, তাই ভাবলাম যে কী করবো কী করবো, একটু বেশ খিদে খিদেও পাচ্ছিলো, তাই এখান থেকে একটা মোমো অর্ডার করেছি। এই যে মোমো চলে এসেছে হাতে, আর তার সাথে চাটনিও দিয়ে গেছে। এটা কিন্তু ভেজ মোমো, আপনারা চাইলে কিন্তু এখানে ভেজ মোমো, চিকেন মোমো, আরও অনেক রকমের আইটেম আছে, আপনারা চাইলে কিন্তু এখানে অর্ডার করে খেতেই পারেন। একদম জুসি আর গরম গরম মোমো ঠান্ডার মধ্যে বেশ ভালো লাগছে খেতে। এখন যাচ্ছি ডিনার করতে, আজকে বেশ লেটই হয়ে গেল, প্রায় 10টা মতো বাজতে যায়। এখানে ভেন্ডির একটা প্রিপারেশন রয়েছে, এখানে পনির রয়েছে, আর এখানে রুটি, ভাত আর রুটির মধ্যে অর্থ থাকে রাতে, আপনারা জানেনই। আর রাত্রিবেলা সাধারণত চিকেন দেওয়া হয়, আর যারা ভেজ খাবে তাদেরকে পনির টানির দেওয়া হয়, তবে রাহুল আজকে বলেছে চিকেন খাবে না, তাই জন্য দুজনের জন্যই পনির দিয়েছে। পনিরের টেস্টটা বেশ ভালো, অনেকটা না বাটার পনিরের মতো খেতে লাগছে। খাবার খেতে খেতে লাইভ মিউজিক শুনছি, এটার মজাই আলাদা। সন্ধ্যা থেকে এখানে লাইভ মিউজিক চলছে, আমরা তো যে কোনো গান মানে কপিরাইটের ভয়ে ভিডিওতে দেখাতে পারি না, তো দাদা কিন্তু ভীষণ দারুণ গায়, আর মানে দুজনই ভীষণ ভালো গাইছে, আমাদের কিন্তু পুরো হয় না মাহল বান গায়, ওরকম একটা পরিবেশ, ভীষণ ভালো লাগছে। আপনারা আসলে আপনাদের জন্য এরকম অ্যারেঞ্জমেন্ট করা যেতেই পারে আর কি। গুড মর্নিং ফ্রেন্ডস, অনেকটা সকাল সকালই উঠে গেছি। আপনাদের যদি ঘুম না ভেঙেও থাকে, এখানে যা পাখির ডাক শুনতে পাবেন আপনারা, কিচির মিচির আওয়াজে আপনাদের ঘুম ভেঙে যাবে। আমি একটু আর্লি মর্নিংয়ে উঠতে পছন্দ করি, শৈলী এখন ঘুমাচ্ছে, শৈলীকে ডাকিও নি। এখানে হাইকিং করা যায়, সেটাই এখন করতে যাবো, চলো। যেটার আশা এখানে এসেছিলাম
সেটা পুরোপুরি সাকসেসফুল হয়েছে, কারণ এখান থেকে একদম বরফে মোড়া পাহাড় দেখতে পেয়েছি। মানে এখন তো আমরা যেই সময় এসেছি সেই সময় তো বরফ বেশি থাকে না, তবে আপনারা যদি নভেম্বর ডিসেম্বরের দিকে আসেন পুরো বরফে মোড়া পাহাড় দেখতে পাবেন। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, এখান থেকে নাথুলা পাসের পিক পয়েন্টগুলো আপনারা দেখতে পাবেন। এর আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম একটা জায়গায় হাঁটতে গেছিলাম, সেটা হচ্ছে হোমস্টে থেকে বেরিয়ে ডান সাইডের দিকে চলে আসবেন, কিছুটা দূর এগিয়ে আসার পরে এখানে তিন রাস্তার মোড় পড়বে, আমরা চলে গেছিলাম বাঁ সাইডের দিকে। আজকে যাব আমরা হচ্ছে ডান সাইডে হাইকিং করার জন্য। এখানে আসলে কিন্তু জায়গাটা এক্সপ্লোর করতে একদম ভুলবেন না। দেখুন কি সুন্দর, দেখুন এই গাছগুলো মোটামুটি সমস্ত পাহাড়ে আপনারা দেখতে পাবেন, ফুলঝাড়ু গাছ। আপনারা এখানে আসলে কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করে যেতে পারেন, এটা একটা কিন্তু আলাদা টাইপেরই অনুভূতি, আপনারা আসলে অবশ্যই ট্রাই করবেন। এরকম জঙ্গলের মধ্যে দিয়ে যাবেন, সরু রাস্তা, দারুণ একটা মানে অ্যাডভেঞ্চার ফিলিং পাবেন, একদম ছোটোখাটো একটা অ্যাডভেঞ্চার ট্রেক হয়ে যাবে। এইদিকের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এদিক থেকে সোজা চলে গেলে কিন্তু একটা ভিউ পয়েন্ট পড়ে, ওই ভিউ পয়েন্টটা থেকে আপনারা পুরো সিকিম শহরের ভিউ দেখতে পাবেন। তো এদিক থেকে কিন্তু বেশ খানিকটা হাঁটতে হবে, আপনাদেরকে ট্রেক করে যেতে হবে, আমরা আর গেলাম না, আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে যেতে পারেন, বেশ ভালো লাগবে। পানিশাস, দেখুন এই গাছটার নাম বলছে পানিশাস, দেখুন কত বড় আর গুড়িটা কি মোটা, দেখুন লকড়ি মে কাম আ জায়েগা। এই গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধূপি গাছ, বলছে কাশ্মীরি ধূপির গাছ, এই গাছের কাঠটা দিয়ে কিন্তু ফার্নিচারও তৈরি করা হয়। রাস্তায় যেতে যেতে একটা কুয়াশের বাগান দেখতে পেলাম, এই বাগানটার মধ্যে কত কুয়াশ হয়ে আছে আপনারা দেখুন। এ পদা কা নাম ক্যা হ্যায়? বনমারা হ্যায়। আচ্ছা ইয়ে ক্যা কাম মে লাগতা হ্যায়? আবি কিসি আবি কাট গায়া তো ইয়ে লাগানে সে ঠিক হোগা। এগুলো কিন্তু কারোর ধরুন হাত কেটে গেছে রক্ত বন্ধ হচ্ছে না, এই পাতার রসটা নাকি লাগিয়ে দিলে সেখানে রক্তটা নাকি বন্ধ হয়ে যায়। এখানে কিন্তু এই হোমস্টের পার্কিং আছে, এখানে আপনারা যদি কেউ পার্সোনালি গাড়ি নিয়ে আসতে চান এখানে কিন্তু পার্কিং করতে পারেন। আর পার্কিংটা কিন্তু একদমই হোমস্টের সামনে, মানে আপনাদেরকে বেশি দূরে যেতে হবে না গাড়ি রাখতে। এই গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটার নাম হচ্ছে বি, দেখুন ছোট ছোট এই যে টমেটোর মতো দেখতে অনেকটা। আজকে একটু অন্য ধরনের ব্রেকফাস্ট, ওয়াই ওয়াই দিয়ে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে, আর এরকম সুন্দর ভিউ যদিও এখন ঢেকে গেছে, যখন আমরা মাইরুঙ্গাও আসব প্ল্যান করলাম তো তখন আমরা হোমস্টে দেখছিলাম, যেরকম সমস্ত অফবিটে আমরা হোমস্টে খুঁজি, তো তখন দাদার নাম্বার পাই, মানে আমাদের যে হোমস্টেটাই হোমস্টের যে ওনার দাদা রয়েছে ওনার ফোন নাম্বার পাই, ফোনে কথা বলি, ফোনে কথা বলেই ভীষণ ভালো লেগেছিল। এবার এখানে এসে যে দাদার সাথে দেখা হয়ে যাবে সেটা আমরা জানতাম না, এখানে এসে দাদার সাথে দেখা হয়ে তো ভীষণ ভালো লাগছে। আরও একটা উপরি পাওনা হিসেবে আমরা যেটা পেলাম সেটা হলো ওনার আরও একটা একেবারে অফবিট একেবারে আনটাচড জায়গা রয়েছে, সেটা হলো সিক্সিন, সেখানে যাওয়ার জন্য দাদা আমাদেরকে বললো। তো আমরা ভাবলাম যে ঠিক আছে আমরা আজকেই যাবো ওখানে আর কি, এখানে দুদিন স্টে করে ওখানে যাবো, দাদাও যাচ্ছে ইনফ্যাক্ট ওখানে, তো ওই জন্যই আরো যাওয়া। দাদার সাথে একটু আপনাদের আলাপ করাবো। নমস্কার। নমস্কার। তুমি একটু বলো যে তোমার এই হোমস্টেটা নিয়েও একটু বলো, আর তোমার একটা ট্রাভেল এজেন্সিও রয়েছে তো সেটা নিয়েও একটু বলো। হ্যাঁ, সৈলিস লাইফস্টাইলের প্রত্যেক দর্শককে আমার প্রণাম। আমার একটা ট্যুর এজেন্সি রয়েছে অফবিট রাইডার, যেখান থেকে আমরা মেইনলি নর্থ বেঙ্গলে অফবিট টুয়ার্স কালিম্পং দার্জিলিং এবং এদিকে সিল্করুট সিকিমে ট্যুর করিয়ে থাকি। তো আপনারা যদি ট্যুর করতে চাইছেন তো নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন, খুব ভালো ঘুরবেন, এটুকু অ্যাসিওর করতে পারি। এখানে থাকা খাওয়ার খরচ 1100 থেকে 1400, এটা ডিপেন্ড করে সিজন এবং অফ সিজনের পর এবং শেয়ারিংয়ের উপরে। আর ময়ূরঙ্গাও লোকেশন ইজ ভেরি কনভিনিয়েন্ট, আমি এই কারণে বলছি, এখান থেকে কালিম্পংয়ে প্রচুর সাইট সিন করা যায়, এখান থেকে যেমন লাভারি সব কোলাকাম করে নিতে পারেন, এখান থেকে ডেলো সায়েন্স সিটি কালিম্পং করে নিতে পারেন, এদিকে রামধরা মুনসাং এদিকটাও করে নিতে পারেন, এবং সর্বোপরি এনএস 10 যদি বন্ধও থাকে ময়ূরঙ্গাও ইজ ওয়েল রিচেবল থ্রু লাভা গুরুবাথান রুট, ময়ূরঙ্গার পাশ দিয়েই গেছে, এবং এখানে অপারেটিং খুব একটা নেই, যারা নিজেরা গাড়ি নিয়ে আসতে চাইছেন তারা নিশ্চিন্তে আসতে পারেন, হোমস্টের সামনে পার্কিংও আছে। তো যারা একদম প্রকৃতির মাঝে থাকতে চান এবং একই জায়গাতে ভ্যালি হিলস স্নো ক্যাপ মাউন্টেন ওয়াটারফল সব কিছু পেতে চান তাদেরকে অবশ্যই পাইনকোন রিট্রিট হোমস্টেতে একবার ঘুরে যেতে হবে, আশা করি আপনারা হতাশ হবেন না, এটুকু বলতে পারি। আর আরও একটা জিনিস যেটা আমি সবাইকে জিজ্ঞাসা করি সেটা হলো আমার দর্শক বন্ধুরা মানে আমার ফ্যামিলি মেম্বাররা যদি বুকিং করে তাদের জন্য কি স্পেশাল ফেসিলিটি থাকছে? ডেফিনেটলি আপনারা যদি সৈলিস লাইফস্টাইলের সাবস্ক্রাইবার হন বা ভিডিও দেখে আসেন আমাকে জানাবেন, ডেফিনেটলি আমি ডিসকাউন্ট করে দেবো তার জন্য। আরও একটা কথা যেটা আমি প্রথম দিন থেকেই বলবো ভাবছি ভুলে যাচ্ছি, কারণ আমরা তো এখনও ইয়াং, আমাদের পায়ে জোর আছে, কিন্তু
বয়স্ক মানুষ যারা বা যাদের পায়ে প্রবলেম আছে তাদের কিন্তু এখানে আসতে কোনো প্রবলেম নেই। পাহাড় মানেই আমরা যেটা জানি ঢালে ঢালে বাড়ি হয়, তো হয় উঠতে হয় নইলে নামতে হয়, বাট এটা কিন্তু একেবারে রোড লেভেলে, তো সুতরাং কারোর আসতে কোনো অসুবিধা নেই। এখন আমরা এখান থেকে চেক আউট করে বেরোবো, আপনার নতুন জায়গায় যাব, নেক্সট ভিডিও আসছে, তাই সঙ্গে থাকুন। হোমস্টের ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। চেক আউট করার আগে সমস্ত হোমস্টের মতো এখানেও কিন্তু খাদা দেয়, খাদা দিয়ে আপনাকে বিদায় জানায়। এই ছোট ছোট জিনিসগুলোই না আরো হোমস্টের মানে সৌন্দর্যটাকে অনেক বাড়িয়ে দেয়। এই যে আমার সাথে পাইনকর্ন রিট্রিটের পুরো সমস্ত মেম্বাররা, ফ্যামিলি মেম্বাররা রয়েছে, এরা না থাকলে এখানে এই যে একটা হোমলি ফিলিং এটা পাওয়া যেত না। আমাদের তো দুদিন দারুণ কাটলো, তো আপনাদের আসলেও কিন্তু খুবই ভালো কাটবে। একদম, বাই বাই। এই ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।